सोशल मीडिया सकल बंधुदेर के गुड मॉर्निंग जानिए आमी आज के आरेकटी वीडियो शुरू करेछी। वीडियोटी देखुन। प्रथमे आपनादेर बोले राखी बाच्चादेर स्कूल टिफिने यदि प्रतिनियत आपनी भैरायटी धरनेर किछु दीते पारेन तबे किन्तु बाच्चारा अत्यंत भावे खुशी हय एवं सुस्वाद भावे खाबारटी खेये नेय। एक घेये खाबार प्रतिदिन देबेन ना। शुधु केकेई दिये जाच्छेन, शुधु कुकीज दिये जाच्छेन বা আপনি শুধু বাড়ির থেকে ম্যাগি বানিয়ে দিচ্ছেন কি চাউমিন দিচ্ছেন তো চাউমিনই এক সপ্তাহ ধরে দিয়ে যাচ্ছেন, কোনো বাচ্চা রুটি নিচ্ছে তো রুটি নিয়ে যাচ্ছে। হেলদি খাবারও দিন এবং প্রতিনিয়ত এরকম কিছু খাবার দিন যে বন্ধুদের সঙ্গে বসে গল্পে গল্পে খাবারটা খেয়ে নেন বা ম্যামদেরকে দেখেই খাবারটা খেয়ে নেন। তো আজকে বন্ধুরা আমি যা বানাতে চলেছি, আমি আজকে কলিফ্লাওয়ার, শালগম আর হচ্ছে আপনার পটেটো মানে আলু, এটা দিয়ে আমি আজকে তৈরি করছি একটি নতুন রেসিপি, সেটি হচ্ছে আপনার চাউমিন। তো এই চাউমিনটি আমি বানাচ্ছি, এতে লাগবে আমার একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, চিনি, স্বাদ মতো মিষ্টি দেবেন। নুন লাগছে, চিনি লাগছে, হলুদ লাগছে। দেখুন অ্যাকচুয়ালি চাউমিনে তো আর হলুদ দেয় না, কিন্তু সৌন্দর্যের জন্য, বাচ্চাদের দেখার সৌন্দর্যের জন্য দিতে হয়। যেরকম আমরা বলে থাকি যে সুন্দর না হলে, দেখতে সুন্দর না হলে খেতে কেমন হবে, তো বাচ্চাদের আকর্ষণ করে সুন্দরে। যদি ওরা দেখতে পায় খাবারটি খুব সুন্দর হয়েছে দেখতে, তবেই কিন্তু ওরা মুখে দিতে চায়। আর বিশেষ করে একটি কথা বলে নিই, খাবার কখনো পুড়ে ফেলবেন না। যে কালো কালো হয়ে গেছে আমরা ভাবি সুন্দর ফ্রাই করে দিয়েছি বাচ্চারা ভালো খেয়ে নেবে, কিন্তু বাচ্চারা বলবে যে কালো পোকা দেখা যাচ্ছে। মানে আপনি যদি কিছু ফোড়ন দেন, সেই ফোড়নটাকে আপনি একটি ছাকনাতে নিয়ে তেলে ফোড়ন দিয়ে তুলে দিন, শুধু ফ্লেভারটুকু দিয়ে দিন। আমি কিন্তু তাই করি। আবার যদি মনে করে পেঁয়াজটা কালো হয়ে যাচ্ছে পুড়ে, তাহলে এরা বলছে এটা খাওয়া যাবে না, এটা যেন কি একটা কালো রঙের পোকা পুড়ে আছে। সেই জিনিসগুলোকে আপনারা মাথায় রাখবেন, রেখে বাচ্চাদের খাবার বানান, সুন্দরভাবে টিফিন বক্সে ভরে দিন, দেখুন ওরা স্কুলে নিয়ে চলে যাবে। তো আজকে আমি দেখিয়ে দিচ্ছি, আমি সেদ্ধ করে রেখেছি চাউমিন। এই যে আমি একে একে চাউমিনটাকে দিয়ে দিচ্ছি। একটু সবজিটা বেশি দিলে বাচ্চারা তো সবজি খেতে চায় না, এখনকার প্রত্যেকটা বাড়ির বাচ্চার একই প্রবলেম, খাবার নিয়ে খেতে চায় না। কিন্তু স্কুলে গেলে ম্যামরা বলাতে হোক বা ম্যামকে ভয় পেয়ে হোক, একটু বন্ধুদের সাথে গল্প করে হোক, সে কিন্তু খেয়ে নেয়। তো আপনারা যদি মনে করেন যে বাচ্চাদেরকে এরকমভাবে একটু টিফিন বানিয়ে দেবেন, তাহলে বানিয়ে দিতে পারেন, বাচ্চারা খুব সুন্দর খেয়ে নেবে আমার যা মনে হয়। কারণ আমার কাছে অনেকেই সাজেশন নিয়ে থাকে যে বাচ্চা খাচ্ছে না কী করব। তো আমারও তো বাচ্চা আছে, তো বাচ্চাদের জন্য আমি বিশেষ করে নানারকমভাবে আমি ডক্টরদের কাছে সাজেশন দিই। সেগুলো যখন আমি ফিল্ডে যাই, আমি তো ফিল্ডে কাজ করি, তখন আমাকে কেউ বললে আমি বলি এভাবে করুন, আমি কিন্তু এভাবে করি, বাচ্চাদেরকে এইভাবে ট্রিট দিন, দেখুন বাচ্চারা খেয়ে নেবে। বাচ্চাদের সঙ্গে নিজেরা খান, বয়স্ক লোকদের খেতে দিন, তারা বলুক খুব টেস্টি হয়েছে, অলরেডি বাচ্চারা খেয়ে নেবে। তো এই যে দেখুন আজকে আমার চাউমিন রেডি হয়ে গেছে। তো যদি এরকমভাবে বানাতে চান, বানিয়ে বাচ্চাদের স্কুল টিফিনে সুন্দর করে দিয়ে তার মধ্যে একটু সাজিয়ে দিন, যেরকম আপনার একটু সস দিয়ে একটু কিছু বানিয়ে দিন সুন্দর জিনিস দেখতে, তাহলে বাচ্চারা আরও আকর্ষিত হয়ে খেয়ে নেবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দ্বিতীয় ভিডিও নিয়ে আবার চলে আসবো। নমস্কার।